আচ্ছা আমার নবীজি শরীয়ত করছে, তরিকত করছে, হাকিকত করছে, মারিফত করছে, যখন মারিফত করছে তখন কি আমার নবীজি নামাজ রোজা ছাইড়ে দিছে? আমার নবীজি সবগুলা রাস্তা আমার নবীজি ঠিক রাখছে, তাইলে কি আপনি কি নবীজির চেয়ে বেশি বড় হয়ে গেলেন গা? আপনি নামাজের কোনো কিছু মনে করতেছেন না? যদি আপনি নামাজ পড়লেন, মিছা কথা বললেন নামাজ হইব না, নামাজ পড়লেন পরে মাপে কম দিলেন নামাজ হইব না, হবে মানে মোল্লা করে কইতাছে একটা মাস আপনারা ধৈর্য ধরে থাকতে পারেন না, কিন্তু আমি বলি মারিফতের যারা হেরা কি কয় হেরা নফসের রোজা রাখে, কিন্তু নফসের রোজা যে রাখে এই যে ফকিরকে ফুলাফাই নয়, এই ফুলাফান্ডি কি হুজুররা বানায় না হেরা বানায়? হ্যাঁ, নফসের রোজা যদি রাখে স্ত্রীর কাছে যাওয়া যাইব না, ফকির ঘর ফুলাফাইন হয় না বাবা? হয়নি ফুলাফাইন, ফুলাফাইন যদি হয় এই ফুলাফাইনটি কারা বানায় যদি নফসা নফসের হেরা সুজা রাখে? কি কই তারপরে সেরা? ও মানে আমারও অনেক কিছু কয়ে গেছে, আমি তো একবারে কই নাই যে ফকিররা মুত্তা পানি লয় না, আমি কইছি এই কথা, এই কথা আমি একবারও কই নাই। আবার কয় আমার অনেক কিছু কইছে, আমি কি ওনারে খারাপ কিছু কইছি? পারে না, কিন্তু বাবা যেটা ভিতরে গেলে একটা সন্তান হয়, সব কিন্তু আর ভিতরে যায় না, হ্যাঁ যেন খুলে মিলে সব কইলো, আমার তো না কইলে এখানে বলা ঠিক হইতেছে না, তারপরে বলার চেষ্টা করি। যে জিনিসটা ভিতরে যায় একটা সন্তান হয়, সব জিনিস কিন্তু ভিতরে যায় না, বাইরে কিছু পরে, যেটা বাইরে পরে ওইটা হলো নাপাক, আর ওইটা পরিষ্কার করতে হলে অজুর দরকার আছে, ওই শরীয়তের অজু না করলে আপনি কখনো পাক পবিত্র হইতে পারবেন না, পারবেন না। নামাজের সময় নামাজ পড়েন পাহাড়ে, তুমি কে এত দরদি আমারে নামাজ পড়ার জন্য জাগাইছ? আমি কোনো দরদি না, গতকাল কাছে আমি নামাজ পড়াই নাই, হাত পা টিপে আমি ওই ব্যক্তি। তুমি কে? আমি শয়তান। শয়তান কি মানুষের বলে নামাজ পড়তে? বলে না, কিন্তু আজকে বাধ্য হয়েছি বলার জন্য। কেন? যে গতকালকে আপনার ঘুম পাড়ায় রাখছিলাম, ভাবছি এক ওয়াক্ত নামাজ কাজা হলে আপনি গুণাগার হয়ে যাবেন, সওয়াব কম পাইবেন, কিন্তু এমন ভাবে আপনি কানছেন, আপনার কান্না আল্লাহ তাআলা সন্তুষ্ট হইয়া 70,000 ওয়াক্তের নামাজে সওয়াব দিয়ে দিছে, আমি শয়তানের ঠগা হয়ে গেছে। তাই আজকে আর আমি এই লস খেতে চাই না, আপনি এক ওয়াক্ত নামাজে সওয়াব পান, আপনি প্রতিদিন নামাজ পড়েন। তাহলে নামাজের গুরুত্বটা কি দিয়েছে? আর উনি কয় নামাজ পড়লে কি হইব না, নামাজ না পড়লে আপনার কোনো কিছুই আবাদত বন্ধু কি আল্লাহ দরবারে কবুল হইব না? আচ্ছা আমার নবীজি শরীয়ত করছে, তরিকত করছে, হাকিকত করছে, মারিফত করছে, যখন মারিফত করছে তখন কি আমার নবীজি নামাজ রোজা ছাইড়ে দিছে? আমার নবীজি সবগুলা রাস্তা আমার নবীজি ঠিক রাখছে, তাইলে কি আপনি কি নবীজির চেয়ে বেশি বড় হয়ে গেলেন গা? আপনি নামাজের কোনো কিছু মনে করতেছেন না? আমার বড় পীর খাজা বাবা প্রত্যেকে তারা মারফত পালন করছে, কিন্তু তারা পাঞ্জে গানা পাঁচ অক্ট নামাজ তারা ঠিক রাখছে। আপনি কইতেছেন যে নামাজ পড়লে কি হবে, নামাজ ছাড়া কোনো গতি নাই। আল্লাহ তাআলা কোরআন শরীফে 82 বার বলেছে এই নামাজের কথা, 82 বার নামাজের কথা আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছে। যেই জায়গায় কোরআন আছে নামাজ পড়তে কয়, আপনি কোন জায়গার ফকির যে আপনি নামাজ পড়বেন না? আমি চাইছিলাম না কোনো কিছু কইতে, কিন্তু সে আমার অনেক কিছু কয়ে গেছে। আমি এমন এক ফকির, আমি এমন এক মোল্লা, যে মোল্লা গান গাইছে একটা, নামাজ এমন বসে কই কার কাছে মনের কথা কই? নামাজ পড়ি মনে করি অজু গোসল হইল কই, কার কাছে আমি মনের দুঃখ কই? কিন্তু আমি বলছিলাম, বলছে শরীয়ত হইল প্রাইমারি। বাবা শরীয়ত প্রাইমারি আমি মানলাম, শরীয়তের ভিতরে কি আপনি যখন প্রাইমারিতে ভর্তি হন আপনাকে যখন মাস্টার বলে পড়ো সরেও সরাইয়া রশ্মি ক খ, আচ্ছা আপনি যে মারফত মনে করেন ইউনিভার্সিটি, আপনি কি ওইখানে গিয়ে কি আমার এই অক্ষরগুলো পড়েন না?
আপনি কি আমার এই অক্ষরগুলো ছাড়া কোনো কিছু বানানো সম্ভব আপনার? না না না, এই শরীর সরাইয়া অক্ষর ছাড়া কখনো আপনি মারিফতে গিয়া কোনো কিছু বানান করতে পারবেন না। আপনি তো শরীয়তের কোনো কিছু মনে করতেছেন না, বলছে আপনি বলবেন এই যে নামাজ নামাজ করতেছেন, আমার নবীজি কত বছর বয়সে নামাজ আনছে, নামাজ কত বছর বয়সে আনছে, এবং আমার নবীজি এর আগে কি করছে, এর আগে আমার নবীজি শরীয়ত পালন করছে কিভাবে, নবীজি ইসলামে দাওয়াত দিছে, একত্ববাদ খোদা খোদাকে প্রতিষ্ঠিত করছে, সবার কাছে দাওয়াত দিছে যে আমাদের আল্লাহ সৃষ্টিকর্তা আছে, তোমরা সেটা মানো, দাওয়াত দেওয়ার নামই হইল শরীয়ত। আর নামাজ আনছে কই থেকে, আমার নবীজি যখন মেরাজে গেছে তখন নবীজির বয়স ছিল 50 বছর 3 মাস 27 দিন, 50 বছর 3 মাস 27 দিন। ওই রাত্রে আমার নবীজি মেরাজে গেলেন, আল্লাহ তাআলাকে বললেন আমি আমার উম্মতের জন্য কি নিব, বলছে তোমার উম্মতের জন্য আমি দিয়েছি 50 ওয়াক্ত নামাজ আর হলো 12 মাস রোজা। এই দিক অনেক ঘটনা, কিন্তু কমাইতে কমাইতে কি করলো, 5 ওয়াক্ত নামাজ আনলো আর 1 মাস রোজা আনলো। তা আমার বলতেছে আপনারা যারা রোজা রাখেন, এই রোজা যে আপনারা রাখেন, হুজুর যারা আছেন, এই একটা মাস স্ত্রীর সাথে সহবাসারা থাকতে পারেন না, আপনি কেমন রোজা করেন? মানে মোল্লা করে কইতেছে একটা মাস আপনারা ধৈর্য ধরে থাকতে পারেন না, কিন্তু আমি বলি মারিফতের যারা হেরা কি কয়, হেরা নফসের রোজা রাখে, কিন্তু নফসের রোজা যে রাখে এই যে ফকিরকে ফুলাফাই নয়, এই ফুলাফান কি হুজুররা বানায় না হেরা বানায়? হ্যাঁ, নফসের রোজা যদি রাখে স্ত্রীর কাছে যাওয়া যাইব না, ফকির ঘর ফুলাফাইন হয় না বাবা, হয়নি ফুলাফাইন, ফুলাফাইন যদি হয় এই ফুলাফানটি কারা বানায় যদি নফসা নফসের হেরা সুজা রাখে? ও মানে আমারও অনেক কিছু কয়ে গেছে, আমি তো একবারে কই নাই যে ফকিররা মুত্তা পানি লয় না, আমি কইছি এই কথা, এই কথা আমি একবারও কই নাই, কিন্তু হ্যাঁ আমার অনেক কিছু কয়ে গেছে সুযোগে, প্রশ্ন করছে কমিটি কইছে একটা করতে, হ্যাঁ আমারে সেইটা গানও গাইছে কয়েকটা প্রশ্ন করে দিছে, বলতেছে যে নাপাক পানি দিয়া, নাপাক পানি দিয়া সন্তান জন্ম হয় আর শরীয়তের অজু করলে কি সেটা পরিষ্কার হয় বাবা? আচ্ছা আল্লাহ তাআলা বলেছেন যে পানি দ্বারা তুমি সৃষ্টি হয়েছো, যে পানি দিয়া ওলিয়া উলিয়া গাউস কুতুব ফির মোরশেদ নবী রাসূল সৃষ্টি, আপনি বলতেছেন ওই পানি নাপাক, ওই পানি কখনো নাপাক হতে পারে না, যে পানি দিয়ে একজন আল্লাহর ওলি সৃষ্টি ওই পানি কখনো নাপাক হইতে পারে না। কিন্তু বাবা যেটা ভিতরে গেলে একটা সন্তান হয়, সব কিন্তু আর ভিতরে যায় না, হ্যাঁ যেন খুলে মিলে সব কইলো, আমার তো না কইলে এখানে বলা ঠিক হইতেছে না, তারপরে বলার চেষ্টা করি, যে জিনিসটা ভিতরে যায় একটা সন্তান হয়, সব জিনিস কিন্তু ভিতরে যায় না, বাইরে কিছু পড়ে, যেটা বাইরে পড়ে ওইটা হলো নাপাক, আর ওইটা পরিষ্কার করতে হলে অজুর দরকার আছে, ওই শরীয়তের অজু না করলে আপনি কখনো পাক পবিত্র হইতে পারবেন না বাবা। হ্যাঁ গোসল, আরে গোসল অজু একই, পানি লাগলে চলে নাকি? পানি তো লাগছে, পানি তো লাগছে, আকাম না জানি। আচ্ছা বাবা এই যে অজু ফরজ গোসলের কথা বলছে, আপনার শরীরে যখন ওই জিনিসটা লাগে তখন আপনার ফরজ গোসলের প্রয়োজন পড়ে, আর যে জিনিসটা একটা সন্তান হয় ওইটা কখনো নাপাক হয় না। আপনি অজু করেন কেন বাবা? আপনি সারাদিন চিন্তা করেন যে এই হাত দিয়ে আমি কত কিছু ধরছি, হয়তো হাতটা অপবিত্র মনের একটা সন্দেহ, তখন গিয়ে আপনি হাত পা ধুন অজু করেন, আপনি নাকে পানি দেন কেন যে আমি কত কিছু গ্রান আমার নাক দিয়ে নিছি, হয়তো কোনো খারাপ গ্রানও নাক দিয়ে নিতে পারি, যার কারণে আপনি নাক ধুতে করেন।
আপনি এই চোখ মুখ দিয়ে অনেক কিছু দেখেছেন, যার কারণে আপনি এই চোখ মুখ ধুয়ে পরিষ্কার করেন, এই মুখ দিয়ে অনেক নাপাক কথা বলছেন, যার কারণে এই মুখটা কুলি করতে হয়, এই কান দিয়ে আপনি অনেক কিছু ভালো মন্দ মিলিয়ে শুনছেন, মনের একটা সন্দেহ, এই কান দিয়ে জানি কি নাপাক কথা শুনছি, যার কারণে কানে পানি দিয়ে কান পরিষ্কার করতে হয়, পাও ধুয়ে কেন, এই পাও দিয়ে কি আমি কোনো খারাপ পথে হাঁটছি কিনা, পায়ে কোনো কিছু পড়লো কিনা লাগলো কিনা, এটা পরিষ্কার করার জন্য অজুর প্রয়োজন হয়। পরিষ্কার পরিচ্ছন্নতা একজন ইমানের অঙ্গ, যারা শরীয়ত পালন করে তাদের হলো ইমান। ভাই বাবা এখন বাজে 3:20, আমার আরো অনেক কথা ছিল কিন্তু আমার অনেক কথা ছিল কিন্তু আমি বলতে পারি না, কারণ আয়নাল বয়তে বলছে আমি কইলে কবার পারি কিন্তু বিকায়দার জন্য কবার পারি উনি হলো আমার মেহমান, আমার এলাকায় আসছে, আমি চাই না আমার দ্বারা অন্য কোনো দিক দিয়ে কোনো কিছু একটা লজ্জা পাক। আবার হলো আমি নিজে বায়না করছি, এই বায়নাটা করে আমি আনছি, হয়তো নেক্সট আবার বায়না করলে আজকে যদি চাপ দিয়ে ধরি ওই বায়না নাও রাখতারে এই যার কারণে কোনো কিছু বললাম না, কিন্তু একদম মানিকগঞ্জে গান হলে এই এই দিনের কথাটা আমি মনে রাখবো, চাইছিলাম ভালো করে গান লাগাইতে কিন্তু শেষ পর্যন্ত আপনি ওই কাজটাই করলেন, পাগলা রে কইছি পাগলা সাকু দিয়ে যায় এক লোক কয়ে এটা ভাঙ্গা এটা লারা দিস না, পাগলা কয়ে তো আমার মনে করাই দিলি, আগে মনে আসিল না কিন্তু হ্যাঁ আমি শুরু থেকে মনে করাই দিছি, হ্যাঁ শেষ সময় হ্যাঁ মনে হয়েছে আর যে কিছু কইতেই। তো যাই হোক, সব জিনিসের একটা ফিনিশিং আছে, আপনি নামাজ রোজার বিষয় নিয়ে কথা বলছেন, আমি সেখান থেকে একটা গান করে আমার পালাটা আমি শেষ করব, যেহেতু একটা শুরু যেহেতু আছে একটা শেষও আছে, আপনি নামাজ রোজার কথা বলছেন তাই সেখান থেকে আমার শ্রদ্ধ নানা যান খুরশেদ লয়াতি ওনার লেখা একটি গান আমি রাখার চেষ্টা করব। কথার বৃষ্টি আমার গানটা চলে আসছে, তাই আমি যদি গানটা না করি আমার যে পালার পরিপূর্ণতা এটা আসে না, তাই কথার বৃষ্টি আমি গানটা করব, তারপর আমার বাবাজি বাদশা মিয়া একটি গানের কথা বলছে, সেই গানটা পাগল কবি বিজয় সরকার। ওরে ভাই রে নবীর দরুদ পড়ো সবে, ওরে নবী রোজা সরে পার তো হৃদে গো, আইরে নবীর দরুদ পড়ো সবে, ওরে তোমরা নবীর দরুদ পড়ো সবে, ওরে নবী রোজা সরে নবী হইবে দেওয়ানা, পাপি উম্মতের লাগিয়া নবী একদিন হইবে দেওয়ানা, পাপি উম্মতের লাগিয়া নবী একদিন হইবে দেওয়ানা, পাপি
যেদিন বি উফা থইল ওরে নবী সাহাবাগণ দেখতে পাইল রে আইরে, যেদিন বি উফা থইল ওরে নবী সাহাবিগণ দেখতে পাইল রে, ওরে নবী ঠুটুই খানি নড়তে ছিল ইয়ুম্মতি ভুলে না ভুলে না নবী হইবে দেওয়ানা বাপি উম্মতের লা ইয়া নবী আমার হইবে দেওয়ানা বাপি উম্মতের লা ইয়া নবী আমার হইবে দেওয়ানা বাপি বাউল খোরশে তোরে বাউল খোরশেদ মিয়া বাউল মতি ওরে বাউল খোরশেদ মিয়া বাউল মতি ওরে বাজার অন্তরে নাই ভজন শক্তি গো বাউল খোরশেদ মিয়া বাউল মতি পরে তার অন্তরে নাই ভজন শক্তি গো দেখি না দেখি হরে কিষয়া হবে মুক্তি উপায় তো দেখি না নবী হইবে দেওয়ানা পাপি উম্মতেরলা ইয়া নবী আমার হইবে দেওয়ানা তোমরা নামাজ পড়ো রোজা রাখো নবীর দরুদ হইল না বুঝল না নবী হইবে দেওয়ানা পাপি উম্মতের লা ইয়া নবী আমার হইবে দেওয়ানা পাপি উম্মতের লা ইয়া নবী আমার হইবে হইবে দেওয়ানা এবারে আমি সরকার খুব দমক দিছে আমার এই আমি কিন্তু খুব ডরাইছি খুব ভয় পাইছি আমগো এলাকায় আইছেন আপনি দাঁত করে আনছি যদি কিছু কই আবার কষ্ট পেয়ে পরে যদি আবার কই আইতেন না হ্যালো হ্যাঁ কথা ঠিক কই আমি জিজ্ঞাসা করলাম যে দয়াল নবী যে নামাজ আনলো কত বছর বয়সে তার আগে নবী কি করছে যেটা করছে ওটা কি শরীয়তের আবাদত মারফতের আবাদত কয় তার আগে
নবী দাওয়াত দিছে এটাই ইসলাম। আরে বলদ রে করে বলদ, দাওয়াত দেওয়া ইসলাম, ইসলাম তো ঠিক আছে, এর আগে এবাদতটা কি করছে নবী এটা জিজ্ঞেসছিলাম। বুঝে নাই, বুঝে নাই, কথা বুঝেন নাই। দাওয়াত দিছে আল্লাহ এক, আল্লাহরে মানতে হবে, তো এটা তো ঠিক আছে, কিন্তু এবাদতটা কোন এবাদত করছে? এটা কি মারফতের এবাদত না শরীয়তের এবাদত? এটা জিজ্ঞেসছিলাম না। আচ্ছা এরপরে কয়, আপনি যত আবাদতি করেন নামাজ না পড়লে আবাদত হবে না? আচ্ছা রে কথা তো বেশি কইতাম না, অল্প সময়। আচ্ছা যদি আপনি নামাজ পড়লেন, মিশা কথা বললেন নামাজ হইব না, নামাজ পড়লেন পরে রে মাপে কম দিলেন নামাজ হইব না, আপনি নামাজ পড়লেন কিন্তু মানুষের ঠগানের চিন্তা করলেন, আপনার নামাজ হইব না, আপনি নামাজ পড়লেন পরের ধন সম্পদ আত্মসাৎ করার চেষ্টা করলেন তাতে কি নামাজ হবে না, আপনি নামাজ পড়লেন এতিমের মাল ঠকায় খাইলেন তাতে নামাজ হবে না? কি কইতাম রে সেরা, অনেক কথা কয়, আপনি একবার কইতে বড় হয়ে গেলেন গা, নবী নামাজ পড়ছে, সবাই নামাজ পড়ছে, বড় পীর খাজা বাবা সমস্ত উলিয়া আল্লাহ নামাজ পড়ছে, আপনি পড়তেন না? আমি কোন চুপ করলাম, নামাজ পড়তাম না, আমি নামাজ পড়ি না, কখন কইছি? কইছি আমি কি নামাজের বিপক্ষে? আপনারা কি বলেন? আমি কি এরকম কিছু বলছি? আবার কয় আমার অনেক কিছু কইছে, আমি কি ওনারে খারাপ কিছু কইছি? তুমি আমার খারাপ কো না, আমি তোমার খারাপ কিছু কই না, আমি খালি খারাপের মধ্যে মোল্লা কইছি, মোল্লা কয় কি খারাপ? কি প্রচলিত ভাষা, আমার আর দোষ খুঁজে পায় না, এটা প্রচলিত ভাষা, হ্যাঁ এটা প্রচলিত ভাষা, এই কথা বলেন না। কারণ যাক নামাজ না পড়লে আবাদত হয় না, হ্যাঁ নামাজ পড়তে হবে, তার মানে এটা না যে তুমি নামাজ পড়বা মিথ্যা বলবা, নামাজ হইলো এমন একটা জিনিস, এমন একটা আবাদত, নামাজ হইলো কুকর্ম থেকে খারাপ কাজ থেকে বিরত রাখি। এখন নামাজ পড়ার পরও যদি মানুষ মিথ্যা বলে, মাপে কম দেয়, মানুষকে ঠকায়, তাহলে তো তার নামাজ হইল না, এই আর কি। নামাজ অবশ্যই পড়তে হবে, আবাদত করতে হবে। আমরা এই মাইকটা এরকম করে কেন, শেষ মারে কেন, একটু কমাই দেন। হ্যাঁ আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে তার আবাদতের জন্যে, তবে সেই আবাদতের মধ্যে যেন প্রেম থাকে, মহব্বত থাকে, একাগ্রতা থাকে, যেন তুমি আবাদতের সময় অন্য কোনো কিছু তোমার মনের মধ্যে আয়সা জাগা করে দাঁড়ায়, যেন ওই ওই সময়টা তুমি আল্লাহর মধ্যেই বিলীন হয়ে যাও। এই জন্য যারা নাকি অলি আল্লাহ পীর মাসায়েক পীর বুজুর্গ, এই জন্য নবালিশা গণেশের বাবার দেখছেন না, যারা দেখছেন গণেশের বাবা কয়দিন খায় নাই, কয়দিন ঘুমায় নাই, তার কোন ঠিক আছে? এই যে কি একটা হালে ছিল, তো উনি কি নামাজ পড়ে নাই? পড়ছে। তো ওনার নামাজটা যে অবস্থায় ওই জায়গায়, আসলে বললে তো হয় না, এটা আবাদতের ব্যাপার, অনেক পরিশ্রম, অনেক কষ্ট, অনেক সাধনা, মারফত করা অত সহজ না, অনেক কষ্ট, অনেক কষ্ট আবাদত করা। তো যাই হোক, এখন সময় শেষ, কথা বলা যাবে না, তো আমি অপেক্ষায় রইলাম মানিগঞ্জে পাইলে আমার সেদিন সাইজ করব। আচ্ছা কাহা মানে সেদিন আমার সাইজ করি, আমরা রেডি আছি, আমিও সাইজ হয়ে যাবো, অসুবিধা নাই। আপনি মানিগঞ্জ পাইনা করেন, আমরা আশায় রইলাম। না না ও লাগে না, আম গইতে লাগে না, মানিগঞ্জ পাইনা করতে হবে। এবার কয়েকটি গান গাইতে হবে আমার শাশুড়ি ঢাকার বাসী, কই সাসাই গেছে কই, যে নাকি মঞ্চ পরিচয় আই কথা বলো না। তা আমাদের সারা রাত্র পালা গানের ভিতরে কথায় ভাষায় ছড়ে ছন্দে অনেক ভুল ত্রুটি আছে, তো শেষ সময় পালাও নাই কথাও নাই, তো একটি কথা আমারে বলছে, কেউ যদি না বুঝে হয়তো বুঝানোর অনেক রাস্তা আছে, তাই না? একটা কথা আমারে বলছে, এই বলদের ঘরের বলদ, হ্যাঁ আমি ডাকি হারে মা, হ্যাঁ আমার কয় বলদ, বলদের ঘরের বলদ, তাইলে হ্যারে আমি মা ডাকলে হ্যারে জামাই আমার বাবা হেরেলো বড় বলদ, আর বলদ বাবা হইলে বল দিতে হয় মা, না আর বলদ হইল গরু, আমার বাবা হইল এক গরু, আমার মা হইল এক গরু, যে এনে দুই গরু আমি এক গরু হইলে কোনো সমস্যা আছে? কিন্তু এই কথার জবাব আরো কড়া করে আছে, কিন্তু আমি আজকে দিলাম না, কারণ একজন ব্যবহার খারাপ করলে এর লোক আমি খারাপ করলে তো আমি হের মতো হয়ে গেলাম গা, নাকি? তো যাই হোক, আর কোনো কথা নাই, শেষ সময় দুটি গান করবো।